রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে রোপণ করা হচ্ছে ধানের চারা। শ্রমিক ছাড়াই মাঠের পর মাঠ হচ্ছে বোরো আবাদ। চলতি মৌসুমে নরসিংদীর 250 একর জমিতে আধুনিক পদ্ধতিতে হাইব্রিড জাতের বোরো ধানের চাষাবাদ শুরু হয়েছে। জেলার 4টি উপজেলায় 50 একর করে ব্লক প্রদর্শনীর মাধ্যমে আধুনিক প্রযুক্তির রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণ করা হয়েছে। এতে সময়ের সঙ্গে বাঁচবে উৎপাদন খরচ, ধান পাকলে কাটা ও মারাইও হবে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে। প্রযুক্তির এমন ব্যবহারে খুশি চাষিরা। 50 একর জমি আমরা সরকারিভাবে এটা দিছি, এটা লাগাইতেছি, কিন্তু ওইটার 20টা যদি আমরা বিভিন্ন জায়গায় পরিদর্শন করতাম তাইলে অনেক জায়গা আমাদের ব্যয় হইতো, কিন্তু এটা এই সমালয়ের মাধ্যমে করাতে আমরা দেখেছি 1 বিঘার মাধ্যমে এই 50 একর জমিনের মোটামুটি 20 তলাটা তৈরি করে ফেলাইতেছি। ক্ষেতে জ্বালা উৎপাদন আমরা কখনো দেখি না, এবার দেখলাম এবং আবার মেশিনের মাধ্যমে আমরা লাগাইতেছি। এটা একটা অত্যাধুনিক একটা ডিজিটাল পদ্ধতি বাংলাদেশ সরকারের জন্য, বাংলাদেশ সরকারের জন্য ধন্যবাদ দিই আমরা। ডিজিটাল পদ্ধতিতে এমনটা কৃষক বিপ্লব ঘটেছে আমাদের গাশিদের গ্রামে, এটা আমরা গাশিদের গ্রামে পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। লেবারের দিক খরচটা, এই দিক দিয়ে অনেক খরচ লাগতো, দেখা গেছে কাটার সময় 200 টাকা দিছিম, 150 টাকা দিছিম, আবার দেখা গেছে লাগানের বেলা 150 টাকা দিছিম, আবার দেখা গেছে ওই যেরকম এই ফাইবার জন মানুষ আনলে তো আপ্যায়ন করতে হয় ভালোভাবে, এই আপ্যায়নের দিক দিয়েও মানে খরচটা এই কম লাগতেছে, তো সকল দিক দিয়ে মানে সুবিধা হইতেছে আর কি। খরচপাতি বেশি লাগতো, অনেক কম লাগে, খানি খেতে 5-6 হাজার টাকা খরচ হয়, আগে তো 15-16-20 হাজার টাকা খরচ দিত। গ্রামের মানুষ কম লাগবো, আবার পয়াও কম লাগবো, শ্রম কম লাগবো। 3 কেজি মুখ গ্রামে 500 টাকা দিলে মুখ গ্রামের 2500 টাকা, 2500 নিলে আবার খাওয়ান 3 বেলা খাওয়ান করলি, মহিলাও মুখ করে রাঁধতে খুব কষ্ট হইল, অনেক কমটা লাগবো মুখ করে মেটেও না, হিসাব করলে সরকার যখন করে দিতেছে এটা ভালো একটা ইয়ে পাইলাম আমরা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। আধুনিক প্রযুক্তির সাহায্যে এই চাষাবাদের কারণে ধানের উৎপাদন খরচ প্রায় 40% কমবে বলে জানায় কৃষি বিভাগ। পাশাপাশি প্রতি 50 একর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 200 মেট্রিক টন। 50 একরের জন্য 1 বিঘা জমিতে আপনার চারা উৎপাদন করলে হয়, 1 বিঘার জন্য 20-22টা ট্রেতে চারা উৎপাদন করলে হয়, এবং এখানে সঠিক সময়ের বয়সের চারা লাগানো যায়, তো এই কারণে আপনার একসাথে চারা উৎপাদন, তারপরে জমি তৈরি, তারপরে পরিচর্যা সহ এবং কাটার সময় একসাথে কাটা যায়। আর এটিতে যে সুবিধাটা হলো যে পরবর্তীতে আমরা অন্য কোনো ফসল যদি করতে চাই সেটা সঠিকভাবে করতে পারবো। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। খাদ্য ঘাটতি কমাতে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। লেবারের মাধ্যমে যদি এই ধানের চারা রোপণ এবং সেটি ধান কাটা থেকে শুরু করা, ধান মাড়াই করা, এইগুলোতে অনেক বেশি খরচ বেশি হয়, এবং দেখা যাচ্ছে যে এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে এখানে প্রায় প্রতি একরে মিনিমাম 7-8 হাজার টাকা সাশ্রয় হবে। তো এইটি করার জন্য সরকার কিন্তু এই যন্ত্রগুলো কিন্তু সরকার ভর্তুকি মূল্য দিচ্ছে, অর্থাৎ 50% মূল্য কিন্তু কৃষকদের মাঝে দিচ্ছে। এই জন্য আমরা কৃষকদেরকে অনুরোধ করছি যে তারা এটি যাতে সমবায়ের মাধ্যমে না, যেহেতু একজন কৃষক হয়তো একজন প্রান্তিক কৃষকের জন্য এটা অনেক সময় কষ্টসাধ্য হয়ে যেতে পারে, সেই জন্য তারা যদি বেশ কয়েকজন মিলে সমবায়ের মাধ্যমে যদি এই যন্ত্রগুলো কিনে, তাহলে কিন্তু এই যে আজকের যেই প্রযুক্তিটা বলা হলো যে সমলয় চাষাবাদ, অর্থাৎ একই সময়ে চারা রোপণ এবং ধান কাটা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো, এটি করলে ফলনও ভালো হবে এবং ধান কিন্তু নষ্ট হবে না, এবং একই সাথে তারা অনেক কম মূল্যে ধান উৎপাদন করতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে সকল কৃষি উপকরণ 50% ভর্তুকি দিয়ে কৃষকের কাছে বিক্রি করছে সরকার। আধুনিক প্রযুক্তির মধ্যে রাইস ট্রান্সপ্লান্টার বিক্রি করা হচ্ছে 7.5 লাখ টাকা ও কম্বাইন্ড হারভেস্টার 15 লাখ টাকায়। সময় সংবাদ, নরসিংদী।